ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলতে চলেছি আমাদের যে নেক্সট টপ ইভেন্ট আসতে চলেছে এবং তার সাথে 22 নভেম্বর যে নতুন টপ ইভেন্ট আসতে চলেছে সেটা কোন থিমের উপর হতে চলেছে এবং কেমন হতে চলেছে এবং সেটা থেকে কী আইটেম থাকবে সেই ডিটেলসে গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো। গাইস, তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক আউট করতে ভুলবেন। চলুন তাহলে ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও স্টার্ট করা যাক। আমি তোমাদেরকে ফার্স্টে যে টপ আপ ইভেন্টটা দেখাতে চলেছি এবং এক নম্বরে যে টপ আপ ইভেন্টটা দেখাতে চলেছি সেটা খুবই একটা ভালো টপ আপ ইভেন্ট হতে চলেছে আমাদের ইন্ডিয়ান সার্ভারের মধ্যে এবং খুবই একটা ভালো রেসপন্স পাবে, কারণ একটা গ্লোবাল স্কিন এবং তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে একটা নতুন গ্লোবাল স্কিন। এই থিমের উপরে যত আইটেম ছিল গাইস আমাদের ওয়েপেন রয়্যালও চলে এসছে, তার সাথে সাথে গাইস আমাদের এর সাথে একটা কাটানা স্কিন সেটাও সিম্পলি চলে এসছে। কিন্তু গাইস এর সাথে যে প্যারাসুটটা আছে এবং এই গ্লোবাল স্কিনটা এখনও আইটেমগুলো আসেনি। সিম্পলি আমার যেটা মনে হচ্ছে এই নেক্সট টপ ইভেন্টটা এবং যেই টপ ইভেন্টটা আসতে চলেছে আমাদের 22 নভেম্বর সেই টপ ইভেন্টে চলে আসবে। গাইস, তোমরা কে কে টপ আপ করতে চলেছো সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং তার সাথে সাথে গাইস আমি তোমাদেরকে বলে দিই 90-95% পর্যন্ত আমি গ্যারেন্টি দিতে পারি এই টপ ইভেন্টে আসবে। গাইস, তার সাথে সাথে গাইস এই টপ ইভেন্টটা যদি আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে কত টাইমে হতে চলেছে লাগভাগ গাইস আমি বলে দিচ্ছি 500 টাইমে হতে চলেছে, কারণ আমাদের যত গ্লোবাল স্কিন এসছে সবই 500-800 টাইমের মধ্যে এসছে। কিন্তু এই গ্লোবাল স্কিনটা অতটা খাস নয় এবং অতটা রিয়ারও হতে চলেছে না, এই জন্য গাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি 500 টাইমের মধ্যে এই টপ ইভেন্টটা এসে যাবে। 500 টাইমের মধ্যে যদি এই টপ ইভেন্টটা আসে তাহলে তোমরা কে কে টপ আপ করতে চলেছো সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলুন তাহলে এবার নেক্সট টপ ইভেন্টের দিকে দেখা যাক। আমি তোমাদেরকে এবারে যে টপ ইভেন্টটা দেখাতে চলেছি সেটাও লাগভাগ আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসার চান্স খুবই বেশি। গাইস, এটা আমি তোমাদেরকে বলতে পারি 80-85% পর্যন্ত গ্যারেন্টি এবং 90% পর্যন্ত আমি গ্যারেন্টি দিতে পারি, কারণ আমাদের অন্যান্য সার্ভারে এই টপ ইভেন্টটা চলে এসেছে। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ একটা প্যান স্কিন, তার সাথে সাথে গাইস এই স্কেটবোর্ডটা তো আমাদের সিম্পলি ইভেন্ট বাগেরাতে চলে এসেছে, কিন্তু এই প্যান স্কিনটা আসেনি। নেক্সট টপ ইভেন্টে এই প্যান স্কিনটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে টপ ইভেন্টে আসতে পারে, সেটা আমাদের খুবই চান্স বেশি। এবং যদি আমাদের এই প্যান স্কিনটা ইন্ডিয়ান সার্ভারে টপ ইভেন্টে আসে তাহলে তোমরা কে কে টপ আপ করতে চলেছে এবং কত টাইমের মধ্যে এলে তোমরা টপ আপ করতে চলেছ আমাকে সেটা নিজে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলুন তাহলে এবার আমি বলে দিই আমাদের ইন্ডিয়ান সার্ভারে যদি আসে এটা কত টাইমে আসবে। লাগভাগ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের 300 টাইমে আসতে পারে, কারণ খুব একটা রিয়ার আইটেম নয়। তার সাথে সাথে আমাদের অন্যান্য সার্ভারে যেই সার্ভারগুলো আছে সেই সার্ভারে তো এস লগ ইন বাগেরা করেই দিয়ে দিয়েছে, তার মানে আমাদের ইন্ডিয়ান সার্ভারটার আরও দাম কমতে পারে এবং ডায়মন্ডের কস্ট কমতে পারে। সিম্পলি 170 ডায়মন্ড এবং 170 ডায়মন্ডের মধ্যে আসতে পারে। তাহলে তোমরা কে কে এই টপ ইভেন্টটা কমপ্লিট করার জন্য বসে আছো সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলুন তাহলে এবার নেক্সট টপ ইভেন্টের দিকে দেখা যাক। আমি তোমাদেরকে এবারে যে টপ ইভেন্টটা দেখাতে চলেছি সেটাও একটা প্যান স্কিনের উপর দিকে হতে চলেছে এবং এটাও খুবই একটা খতরনাক প্যান স্কিন হতে চলেছে, কারণ হচ্ছে আমাদের অনেক দিন ধরে আসবে বলেছিল কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে যোগ করেনি এবং এই প্যান স্কিনটা আমাদের রিয়ার হতে পারে এবং তার সাথে সাথে ডায়মন্ডের কোষও বাড়তে পারে। সিম্পলি আমাদের 500 ডায়মন্ড দিতে পারে এবং গাড়িটা যদি মন ভালো থাকে তাহলে ডায়মন্ডের কোষ কমাতে পারে। গাইস, তোমরা এই প্যান স্কিনটা এবং দুটো প্যান স্কিনের মধ্যে কোন প্যান স্কিনটা তোমরা টপ আপ করার জন্য ইচ্ছুক এবং সবথেকে কোন প্যান স্কিনটা তোমাদেরকে ভালো লাগে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলুন তাহলে এবার নেক্সট টপ ইভেন্টের দিকে দেখা যাক। এবারে আমি তোমাদেরকে যে আইটেমটা দেখাতে চাইছি সেটা খুবই একটা ভালো আইটেম এবং সেটাও একটা গ্লোবাল স্কিন। তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গ্লোবাল স্কিন। এই গ্লোবাল স্কিনটা আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি গাইস, ঠিক আছে, তারপর গাইস 4-5টা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু আপাতত আসেনি। কিন্তু গাইস এখনও লিক্স বাগেরা নাই যে আইটেমটা আসবে, কিন্তু গাইস আমাদের অনেক দিন ধরে লিক্স বাগেরা এসছে যে আইটেমটা আসতে পারে। এবং গাইস যদি গাড়িনার মন ভালো থাকে এবং যদি গাড়িনিটা মনে করে যখন হোক যা হোক করতে পারে, তোমরা তো সিম্পলি জানো অন্য ইভেন্টে কিংবা গাইস এটা টপ ইভেন্টেও দিতে পারে গাইস, ঠিক আছে। আমি শিওর নয়, লাগভাগ আমি তোমাদেরকে 40-50-60% এরকম গ্যারেন্টি দিতে পারি, এর বেশি গ্যারেন্টি দিতে পারি, কারণ এটা লিক্স পাকড়া নাই এবং এই থিমের উপরে কোনো ইভেন্ট পাকড়াও চলে নাকি। তাহলে তোমরা কে কে এই গ্লোবাল স্ক্রিনটা পারচেস করবে বলে বসছিলে এবং তার সাথে সাথে তোমরা কে কে এই গ্লোবাল স্ক্রিনটা মিস করছো সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলুন তাহলে এবার নেক্সট টপ ইভেন্টের দিকে দেখা না। এবার আমি ছোটোখাটো কিছু টপ ইভেন্ট দেখাবো। আমি তোমাদেরকে এবারে যে টপ ইভেন্টটা দেখাতে চলেছি সেটাও খুবই একটা ভালো টপ ইভেন্ট এবং আমাদের ইন্ডিয়ান সার্ভারে যখনই এই টপ ইভেন্টটা আসে তখনই খুবই একটা ভালো রেসপন্স পাই এবং খুবই একটা ভালো সাপোর্ট পাই গাইস, ঠিক আছে। তোমরা সিম্পলি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই টপ ইভেন্টটা এবং গাইস তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ যে হচ্ছে এটা হচ্ছে একটা ইনক্লুবেটার এবং আমাদের নিউ যে ইনক্লুবেটারটা আছে সেটা। কিন্তু গাইস এবারে আমাদের লাগভাগ চান্স নাই যে হচ্ছে আমাদের এবারে এই টপ ইভেন্টে আসবে, কিন্তু গাইস আসবে টপ ইভেন্টটা আমি এটা 100% বলতে পারি, কিন্তু এবারে আসবে এটা চান্স নেই। তাহলে তোমরা অপেক্ষা করো, 2-1 দিনের মধ্যে চলে আসবে এই টপ ইভেন্টটা। তাহলে তোমরা এই টপ ইভেন্টের জন্য কে কে বসে আছো এবং এই ইনক্লুবেটার টপ ইভেন্টটা কে কে কমপ্লিট করার জন্য বসে আছো সেটা আমাকে নিজে কমেন্ট করে জানাতে ভুলবে না। তার সাথে সাথে আমাদের যদি ইন্ডিয়ান সার্ভারে এসে এটা কত ডায়মন্ড আসতে পারে, লাগভাগ 1000 ডায়মন্ডের মধ্যে আসবে প্রত্যেকবার এসে থাকে।
তার সাথে সাথে আরেকটা আইটেম যোগ হতে পারে গাইস, সেটা সিম্পলি দেখতে পাচ্ছ এই ইনকিউবেটরটা। এই ইনকিউবেটর টপ ইভেন্টটা এবারে যোগ হতে পারে এবং এটাও খুবই একটা ভালো ইনকিউবেটর হতে চলেছে, কারণ হচ্ছে আমাদের টাইটন স্কার আছে এবং গাইস তার সাথে সাথে লাইটিং স্কার আছে না গাইস, অনেক কিছু স্কার আছে। ঠিক আছে গাইস, আমি সিম্পলি ভুলে গেছি, যদি আমি নামগুলো ভুল বলে থাকি তাহলে সরি গাইস। এবং গাইস এই সব স্কারের স্কিনগুলো আছে, আমার পুরো নাম মনে নেই, এবং তার সাথে সাথে এই টপ ইভেন্টটাও আসতে পারে গাইস। এই টপ ইভেন্টটা এলেও আমাদের খুবই ভালো রেসপন্স পাবে এবং গাড়ি না থেকে ক্লিয়ে আসবে গাইস। ঠিক আছে, না টপ ইভেন্টে এলো গাইস আমাদের 50% অফ আসবে টাইটন স্কারে গাইস, সেটার জন্য অপেক্ষা করো। এবং যদি তোমরা চাও কবে আসবে সেটা যদি আগে তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে সেটা নিচে কমেন্ট করে জানতে ভুলবে না, আমি তাহলে তোমাদেরকে আগেই বলে দেবো গাইস। টু নাইট আপডেট আমি বলে দিই, তার আগেই আমি বলে দেবো গাইস। ঠিক আছে, চলুন তাহলে গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই টপ ইভেন্টের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে যদি একটুকুনও ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুর সঙ্গে একটা করে শেয়ার করে দেবো গাইস। ঠিক আছে, বেশি বলবো না, একটা করে গাইস। চলুন তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই। What's so bright? It's hard to breathe, but that's all right. Hush.